জানুন কিভাবে আমাদের ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় আপ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় Work. The solution for humanity. السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم إنما الخمر والميسير والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه عن أبي هريرة رضي الله تعالى عنه قال

এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণ পেশ করব মনে করছি আপনারা বিষয়টি শুনে জেনে বুঝে আমল করবেন বলে আমরা আশাবাদী নেশাদার দ্রব্য পাপের মূল আল্লাহ রসুল বলেছেন লাতাস রাবান্না তোমরা নেশাদার দ্রব্য পান করো না নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কাজের মাথা অশ্লীল কাজের চাবি আল্লাহতালা বলছেন এনামাল আল্মাই সির নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা মূর্তির আস্তানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ তোমরা এতে থেকে বেঁচে থাকো এখানে আল্লাহ আল্লাহতালা চারটি কাজকে শয়তানের কাজ বললেন এবং বললেন যে তোমরা এতে থেকে বেঁচে থাকো এটা সাবধান তার এক নম্বরে রয়েছে নেশাদার দ্রব্য পান করা নেশাদার দ্রব্য পান করা শয়তানের কাজ জুয়া খেলায় অংশগ্রহণ করা শয়তানের কাজ মূর্তির আস্তানায় যাওয়া যেখানে ছবি মূর্তি রয়েছে বা ছবি মূর্তিকে মূল্যায়ন করা শয়তানের কাজ এমনিতেই ছবি মূর্তি মহাপাপের কাজ যেখানে ছবি মূর্তি থাকে সেখানে রহমতের ফেরস্তা যান না এটা আমরা সবাই জানি জেনে শুনে বাড়িতে ছবি মূর্তি রাখে এটা একটা জাহেলিয়ত কেন যে আমরা এরূপ হয়ে গেলাম পরিস্থিতির সাথে আমরা কেন যে মিলে গেলাম মিশে গেলাম সবার বাড়িতে ছবি মূর্তি আশ্চর্য আর এদের শিক্ষিতা মহিলা আপনাকে তো আমরা সম্মান করতে চাই মূল্যায়ন করতে চাই আপনার পরিবার আমরা মনে করি শিক্ষিত তো তাহলে শোকে যে মূর্তি থাকা কি শিক্ষার পরিচয় এটা কি জাহেলিয়ত নয় ইব্রাহিম আলি সাল্লাম মূর্তি ভেঙে দিয়েছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লাম মূর্তি ভেঙে দিয়েছেন আর আমাদের নবী তো বলেছেন আলী রাজি আল্লাহ তালন হোকে হাদিস তো মুসলিম শরীফের আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আলী রাজিয়ালোকে বলছেন আলী লা তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে একেবারে ভেঙে চড়ে খান খান করে দাও তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও আদেশ মূর্তি ভেঙে দেওয়া এটা রাসুলের আদেশ অথচ আমরা মূর্তি গড়িয়ে রাস্তাঘাটে তুলে রাখছি বাড়িতে শোকে যে তুলছি এটা কি শিক্ষার পরিচয় রাসলের বিরোধিতা করা কি শিক্ষার পরিচয় দর্শক মণ্ডলী মনে কিছু নেবেন না আপনারা মুসলিম আমরা মুসলিম আমরা নিজেদের জন্য যেমন জাহান থেকে বাঁচা চাই আপনাদের জন্য তেমন জাহান থেকে বাঁচা চাই মুসলিম বোন আপনাদের আমরা অনুরোধ করে বলি যে এই যে শোকে যে মূর্তি সাজিয়ে রেখেছেন এটা কেমন বলেন তো আল্লাহ তালা বলছেন যে শয়তানের কাজ লটারি ক্রয় করা শয়তানের কাজ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা রাস্তাঘাটে শুনতে পাই মাইকিং করছে মানুষে বলছে যদি লেগে যায় চল্লিশ লক্ষ মানে দশ টাকা দিয়ে টিকিট ক্রয় করে চল্লিশ লক্ষ টাকা নিবে এটা লটারি এটা হারাম দশ টাকা দিয়ে লটারি ক্রয় করে তবা ছাড়াই পাপ ক্ষমা হবে না কখনো নহে হে হতেই পারে না তো বা পাপ ক্ষমা হবে না এটা কাবিরা গুনহা মহাপাপ যেই কাজে আর টাকা খরচ হয় না সেই লটারি চলে যেমন আল্লাহ রসুল বলেছেন যে মানুষ যদি জানতো সলাত আদায়ের সময় প্রথম কাতারের কি সুবিধে কত নেকি, তাহলে সবাই প্রথম কাতারে যেতে চাইত সবাই তো প্রথম কাতারে ধরত না তখন এমনিতেই লটারি করতেন আমরাও লটারি করতাম তাহলে এই লটারি জায়েজ যে লটারিতে আরেকজনের কোনো ক্ষতি হয় না সেটা যায়জ কিন্তু এখানে তো একশো জনের টাকা মেরে একজনকে দেওয়া হবে এটা আরাম এটা শয়তানের কাজ সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম যে নেশাদার দ্রব্য পান করা আবু হাজি বলেন বলেছেন যখন কোন মানুষ নেশাদার দ্রব্য পান করে তখন মোমেন থাকে এ কথা ঠিক নয় যখন মানুষ চুরি করে তখন মোমেন থাকে কথা ঠিক নয় যখন মানুষ আত্মসাত করে তখন মুমিন থাকে এ কথা ঠিক নয় কোন মুমিন ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তি নেশাদার দ্রব্য পান করতে পারে না নেশাদার দ্রব্য পান করলে তার ইমান লোপ পায় ইমান হারিয়ে যায় আল্লাহর নবী বলছেন তোমরা এতে থেকে নিজেকে বাঁচাও অপরকে বাঁচাও তোমরা বাঁচো নেশাদার দ্রব্য পান করা থেকে বাঁচো নেশাদার দ্রব্য পান করা একটা হারাম কাজ এ কাজ করলে এবাদাত কবুল হবে না আনাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইন্নামিন আশরাত সাত নিশ্চয় কেয়ামাতের লক্ষণ হচ্ছে এর ফল এল বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে পুরুষ কমে যাবে মহিলা বেশি হয়ে যাবে হাতটাই এখন খামসিনা এমরা লিল কাইমিল ওয়াহেদ একজন লোকের অধীনে পঞ্চাশ জন নারী হবে মুসলিম হাদিস তো নিঃসন্দেহে সত্য বিন্দু মাত্র সন্দেহের সুযোগ নেই আমাদের করণীয় কী নবী তো বললেন যে বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে তা আজকে তো আমরা দেখছি যে সমাজে সবাই প্রায় শিক্ষিত বিশ বছর আগে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে অনেক বেশি তা আল্লাহর আসলে কি মিথ্যা কথা বলেছেন নওসবুল্লাহমিনেক আল্লাহ তুমি মাফ করো আল্লাহর নবী মিথ্যা কথা বলেননি আপনাদের আমি একটু দেখাই আচ্ছা পায়ের জুতা খুলে দিয়ে শহীদ মিনারে ফুল চাপিয়ে মৃত্যু ব্যক্তির কোনো উপকার করা যাবে বলেন তো যাবে না তো যাবে না তো এই কাজ আমি করছি কেন তাহলে কি এটা শিক্ষিত মানুষের কাজ এটা হলো জাহেলিয়াত এটা হলো বিদ্যা উঠে যাওয়া আচ্ছা আপনার ছেলে কলেজে যাচ্ছে টাকনুর নিচে প্যান্ট আছে পায়জামা আছে তো যারা টাকনুর নিচে পাঁজামা প্যান্ট রাখে আল্লাহ তাদের সাথে কে আমাদের মাঠে কথা বলবেন না তো আপনার ছেলে শিক্ষিত হওয়ার পরে এটা বুঝতে পারে না তাহলে কি এটা বিদ্যে আপনার মেয়ে একটা নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যাচ্ছে তাহলে কি এটা বিদ্যে অনেক মানুষ তাদের সংসদ ভবনে প্রবেশ করছে একটু থেমে থাকছে কিছুক্ষণ নীরবতা পালন করছে এটি কি কোনো ধর্ম এটি কি জাহেলিয়াত নয় মানুষ কখন মারা গেছে তাদের নামে স্মৃতিশোধ তৈরি করা কি জাহেলিয়াত নয় এই জন্যই আল্লাহর নবী বলেছেন যে ইর ফলেন বিদ্যে উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে মানুষ অহরহ যেখানে সেখানে নেশাদার দ্রব্য পান করবে নেশাদার দ্রব্য পান করা মানুষের একটা অভ্যাস হয়ে যাবে একটা কর্মের মধ্যে গণ্য হবে আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি আমাদেরকে নেশাদার দ্রব্য পান করা থেকে রক্ষা করো সম্মানিত দর্শক মন্ডলী নেশাদার দ্রব্য পান করা থেকে আপনারা বেঁচে থাকুন আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক আবু মৌসা আসারি রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায়াসরাবান্না না সুমিন উম্মাতি আমার উম্মাদ অচিরেই নেশাদার দ্রব্য পান করবে স্নেহা নাম দিবে অন্য এবার বুঝুন সম্মানিত দর্শক মন্ডলী তাহলে এখন দুনিয়াতে অনেক কিছু মানুষ পান করছে যার নাম নেশাদার দ্রব্য রাখেনি সম্মানিত দর্শক মন্ডলী আপনারা তো গুণী মানুষ আপনারা সবাই বুঝছেন আল্লাহর নবী যে বললেন যে মানুষ নেশাদার দ্রব্য পান করবে কিন্তু নাম দিবে অন্য এটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন প্রতিপালক আমরা যদি জাতিকে বুঝাতে না পারিতে এটা আমাদের অক্ষমতা আমাদের অক্ষমতার দরুণি জাতিকে তোমার নবীর দেওয়া বাক্যগুলি বোঝাতে পারছিনে তুমি আমাদেরকে সক্ষম করো নইলে এ মাফের মানুষ নিয়ে আসো যারা জাতিকে তোমার নবীর কথাগুলি বুঝাতে পারবে সম্মানিত দর্শক মণ্ডলী রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন ওয়া ইউজাফা আলা রুসেহিম বিল মুগানিয়াতিল মাসি ওই সময়ে নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে দেখুন এখন এমপি আসলে মন্ত্রী আসলে তাকে মূল্যায়ন করা হয় নাচ দিয়ে গান দিয়ে এটা হলো অজ্ঞতা এটা হলো জাহেলিয়ত এটা হলো মূর্খতা এটা হলো নেশাদার দ্রব্য পান করার সময় রাসুল সাল্লুসাল্লাম বলছেন আল্লাহ তাদের উপরে গজব চাপাবেন এইসব লোকগুলি কি আল্লাহ তালা বানরে পরিণত করবেন শুকুরে পরিণত করবেন আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তুমি মাফ করো সমন্বিত দর্শক মণ্ডলী আমরা যদি এভাবে নেশাদার দ্রব্য পান করি আর আমরা যদি আমাদের দায়িত্বশীলকে নায়িকা গায়িকা দিয়ে সম্মান করি তাহলে আল্লাহ আমাদের কখন যে আকার আকৃতি পরিবর্তন করে দিবেন তা আমরা হয়তো বা বুঝতেই পারবো না এই জন্য খুব সতর্ক থেকে আল্লাহর কাছে প্রার্থনা করি বেঁচে থাকার চেষ্টা করি আনাস বলেন রাসুল সাল্লস্লাম বলেছেন কাজফুন আমার উম্মাতে তিনটে বিপদ ঘটবে একটা হলো খাসফুন ভূমিকম্প হবে দুই মাসখন আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে পানর হয়ে যাবে শুক্র হয়ে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ আমরা আবার আলোচনা শুরু করব আসসালামু আলাইকুম সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসো সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সুন্নাতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শ সুন্নাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সোনা কাল রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্য ট্রলেজি দাই অফ ইসলাম Point out a single fundamental of Islam. The illustrious son of the world famous orator of Islam, Dr. Zakir Nai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, demanding dowry from the would be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. Deku Kishore প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপ পুন্প্রচার সকাল সাড়ে ন টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম হ্যাভন ও হেল্পনসেপন ইউ চুজ বিউটি ওয়ে Family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik in better half or bitter half. Paravarti Anushthan, Peace TV, Banglai. আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে স্বাগতম জানাই আবু মুসা আসারী রাদিয়াল্লাহু তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন লায়াশরাবন্নাসু মিন উম্মতি আমার উম্মাত অচিরে নেশাদার দ্রব্য পান করবে ওয়াইসামুন হবে গারে ইসমিহা নাম দিবে অন্য সম্মানিত দর্শক মণ্ডলী তাহলে এখন দুনিয়াতে অনেক কিছু মানুষ পান করছে যার নাম নেশাদার দ্রব্য রাখেনি সম্মানিত দর্শক মন্ডলী আপনারা তো জ্ঞানীগুণী মানুষ আপনারা সবাই বুঝছেন আল্লাহর নবী যে বললেন যে মানুষ নেশাদার দ্রব্য পান করবে কিন্তু নাম দিবে অন্য এটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন প্রতিপালক আমরা যদি জাতিকে বুঝাতে না পারি তাহলে এটা আমাদের অক্ষমতা আমাদের অক্ষমতার দরুনই জাতিকে তোমার নবীর দেওয়া বাক্যগুলি বুঝাতে পারছি না তুমি আমাদেরকে সক্ষম করো নইলে এ আসো যারা জাতিকে তোমার নবীর কথাগুলি বুঝাতে পারবে সম্মানিত দর্শক মন্ডলী বলেন ওই সময়ে নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে দেখুন এখন এমপি আসলে মন্ত্রী আসলে তাকে মূল্যায়ন করা হয় নাচ দিয়ে গান দিয়ে এটা হলো অজ্ঞতা এটা হলো জাহেলিয়ত এটা হলো মূর্খতা এটা হলো নেশাদার দ্রব্য পান করার সময় রাসুল্লুসাল্লাহাল্লাম বলছেন আল্লাহ তাদের উপরে গজব চাপাবেন এইসব লোকগুলি কি আল্লাহ তালা বানরে পরিণত করবেন শুকুরে পরিণত করবেন আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তুমি মাফ করা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা যদি এভাবে নেশাদার দ্রব্য পান করি আর আমরা যদি আমাদের দায়িত্বশীলকে নায়িকা গায়িকা দিয়ে সম্মান করি তাহলে আল্লাহ আমাদের কখন যে আকার আকৃতি পরিবর্তন করে দিবেন তা আমরা হয়তোবা বুঝতেই পারবো না এই জন্য খুব সতর্ক থেকে আল্লাহর কাছে প্রার্থনা করি বেঁচে থাকার চেষ্টা করি আনাস রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল আলী সাল্লাম বলেছেন কাসফুন আমার উম্মাতে তিনটে বিপদ ঘটবে একটা হলো খাসফুন ভূমিকম্প হবে দুই মাসখন আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে পানর হয়ে যাবে শুক্র হয়ে যাবে কাজ ফোন গজব নাজেল হবে আল্লাহ নবী বলছেন আমার উম্মার যেদিন তিনটে পাপ করবে সেদিন তাদের উপরে তিন ধরনের গজব নাজেল হবে এক এই যে সারেবুল খুমরা তারা যখন নেশাদার দ্রব্য পান করবে তখন তাদের উপরে গজব নাজেল হবে দুই মেয়েরা যেদিন গান বাজনা করবে নাচবে দেখেন এখন স্কুল চলে না কলেজ চলে না সম্মানিত দর্শক মন্ডলী আপনার মেয়ে স্কুলে যাচ্ছে মাস্টার তাকে বাধ্য নাচাচ্ছে গান গাওয়াচ্ছে দেখেন তো এটা পৃথিবী ধ্বংসের চিহ্ন কিনা সবাই বিবেচনা করুন আমি তো অনুবাদক আমি আল্লাহ রাসাল্লের কথাটা অনুবাদ করছি আপনারা বুঝবেন না যেটা আমার কথা তাহলে তো আপনি মূল্যায়ন করতে পারবেন না এটা স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জাতির কল্যাণের জন্য সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে রাসুলের কথা দিয়ে রাসুলের পক্ষ থেকে সতর্ক সাবধান করতে চাই মেয়েদের নাচা গান বাজনা করা পৃথিবী ধ্বংসের লক্ষণ এবং মানুষের উপরে গজব নেমে আসার মাধ্যম মাধ্যমে যেদিন মানুষ গান বাজনা বাদ্যযন্ত্রের মত্ত হবে সেদিন এগুলি গজব নাজেল হবে সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লা ইসলাম অত্রহাদিসে নেশাদার দ্রব্য পান করাকে এসব পাপের অন্তর্ভুক্ত করেছেন আমির রাজিয়াল বলেন রাসুল সাল্লাহ আলি আসসালাম বলেছেন একনবাদে আকম আমার পরে কতগুলি জনগণ আসবে আমরাই কি তারা তিনি বলছেন যে আমার পরে কতগুলি জনসমাজ আসবে হারা যারা হালাল মনে করবে জেনাকে অল হারিরা কাপড়কে হালাল মনে করবে অল খামরা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে অল মাজেফা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে অবাক দেখুন কয়েকটা জিনিস তিনি বললেন তিনি বলছেন যে জেনাকে হালাল মনে করবে যে না কত বড় পাপ আলারসুল বলছেন আল বিক্র বিল বিক্রে জিল দমে তাগরে না অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে একশো লাঠি পিটি এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে তিনি বলেছেন আর সাহেব অবি সাহেব রাজ বিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে আর আল্লাহ বলছেন আমরা এটাকে বৈধ মনে করব পাপ মনে করব না এটা তো খুব আমাদের জন্য একটা দুর্ভাগ্যের ব্যাপার তিনি বলছেন যে রেশমি কাপড়কে বৈধ মনে করবে তিনি বলছেন যে নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে আমরা নেশাদার দ্রব্যকে বৈধ মনে করব নেশাদার দ্রব্য হারাম তারপর তিনি বলছেন গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করব অথচ তা হারাম হাদিস তো বোখারির সম্মানিত দর্শকমণ্ডলী নেশাদার দ্রব্য হারাম জেনা একটা নেহা এত অন্যায় কাজ আল্লাহ তুমি আমাদের বাঁচার তৌফিক দান কর আল্লাহ আমিন আনাস রাজী আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ এই সাল্লাম বলেছেন এখনও কমুন মিনহাজ হিল আমার এই উম্মাতের কতগুলি লোক হবে আমার এই উম্মাতের কতগুলো জনসাধারণ হবে তুনায়ে তো আলা সারাবিন তো অমিন লাহাবিন তারা রাতে নেশাদার দ্রব্য নিয়ে মদ নিয়ে নারী নিয়ে খেলতামাসা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে সকাল করবে দেখুন এগুলো কিন্তু এখন বাস্তব এই দেশে পৃথিবীতে কত বাড়িতে রাতে মানুষ নারী নিয়ে নেশাদার দ্রব্য নিয়ে রাত কাটাচ্ছে গান বাজনা নিয়ে মত্ত তাহলে এটা বলেছেন যেটা আমার উন্মতের হবে মানুষ রাত অতিবাহিত করবে নেশাদার দ্রব্য নিয়ে মানুষ রাত অতিবাহিত করবে নারী নিয়ে মানুষ রাত অতিবাহিত করবে গান বাজনা খেলতামাশানি যেটা আমরা একেবারে খোলাখুলি দেখতে পাচ্ছি এখন তাহলে এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যের ব্যাপার সমন্বিত দর্শক মণ্ডলী আপনারা নেশাদার দ্রব্য থেকে বাঁচার চেষ্টা করুন আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক আল্লাহ মা বলছিলাম মজ ইমনে জা বালরা জিয়াল্লাহ তালা বলেন রাসোল সল্লাহ আলী হসাল্লাম বলেছেন ইন্নাহাদ হাদাল আমরা বাদ নবুয়াতিন ও রাহমা সোম্মা এখনও খেলাফাতন ও রাহমা সোম্মা মুলকানা জুজান রাজত্ব শুরু হয়েছে দয়া দিয়ে নবী দিয়ে পৃথিবীতে নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে যারা বলে যে আদি যুগের মানুষ ছিল নগ্ন তারা শরীয়ত জানে না ধর্মকর্ম ইতিহাস জানে না মানে আদি যুগ শুরু হয়েছে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ দিয়ে তিনি হচ্ছেন আদম আলাইসালাম আর আল্লাহর নবী বলছেন যে নবী দিয়ে এবং দয়া দিয়ে রাজত্ব শুরু হয়েছে তাহলে নবীগণেরও রাজত্ব চলে না দয়া ছাড়া বলুন তো এসব তিন নম্বর শ্রেণীর মানুষগুলো এখন নেতৃত্ব দিচ্ছে তাহলে কি তাদের উপরে আল্লাহর দয়া আছে জাতি কীভাবে পরিত্রাণ পাবে সম্মানিত দর্শক মণ্ডলী রাসুল সাল্লি সাল্লাম বলছেন সুম্মা খেলা ফাতানো রাহমা এরপরে নেতৃত্ব শুরু হবে খালিফা দিয়ে ও দয়া দিয়ে প্রত্যেক নবীর পরে যারা প্রতিনিধি হয়েছেন তারা খালিফা প্রতিনিধিকে খালিফা বলা হয় তো নবীগণ যখন চলে গেছেন তখন তাদের প্রতিনিধি হয়েছেন তাদের সাথে যারা ছিলেন তারা সাহাবিগণ তো সাহাবিগণ নেতৃত্ব দিয়েছেন দয়া দিয়ে তার মানে তার নেতৃত্ব চালাতে আল্লাহর দয়ার প্রয়োজন হয়েছে আল্লাহর দয়া ছাড়া কারো নেতৃত্ব চলে না এরপরে তিনি বলছেন এরপরে নেতৃত্ব হবে জোর যার মুল্লুক তার জোর করে মানুষ নেতা হবে যা এখন হচ্ছে আল্লাহ রসুল বলছেন এরপরে নেতৃত্ব শুরু হবে অতুয়ান সীমা লঙ্ঘন করে জাবরিয়াতান যেকোনো মূল্যে ভাষাদান বিপর্যয় সৃষ্টি করে রাতে রাতে নেতা হতে হবে যে কোনো মূল্যে এতে জন মারতে হলে মারবে কোটি কোটি টাকা দিতে হলে দিবে যে কোনো মূল্যে তাকে নেতা হতেই হবে এই পরিবেশ আসবে চলে এসেছে প্রত্যেকটা দেশে এখন নেতৃত্বের অবস্থা দেখেছেন মারামারি হইচই যে কোনো মূল্যে মানুষ নেতা হতে চাচ্ছে এই তৃতীয় শ্রেণীর নেতারা যখন নেতা হবে জোর করে তখন তাদের তিনটি কাজ এক দেখুন হেলুলাল খমুরা তারা নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে এটাই হল বড় কথা দুই অল ফরুজা তারা জেনাকে হালাল মনে করবে রেশমি কাপড়কে বৈধ মনে করবে এই যে কোনো অন্যায়ের জন্য তারা সাহায্য পাবে এবং তারা দেনান দিন ধনী হয়ে যাবে এত অত্যাচার করার পরেও অন্যায় করার পরেও তারা দেনান দিন ধ্বনি হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা এ হাদিসে আপনাদেরকে সবচেয়ে বড় যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে দেখুন নেতৃত্ব স্থানীয় মানুষের চরিত্র কি হবে তাদের এক নম্বর কাজ হলো নেশাদার দ্রব্য পান করা তারা নেশাদার দ্রব্য পান করবে এবং নারী নিয়ে থাকবে এই নেতৃত্ব স্থানীয় লোকগুলো যদি নারীদেরকে বৈধ মনে করে নেশাদার দ্রব্যকে বৈধ মনে করে তাহলে জাতি পরিত্রাণ পাবে কোথায় জাতি বাঁচবে কি করে সমন্বিত দর্শক মণ্ডলী আমি বিষয়টি আপনাকে আবারও ভাবার জন্য অনুরোধ করছি নেশাদার দ্রব্য হারাম পান করলে এবাদাত কবুল কবল হবে না নেশাদার দ্রব্য হারাম পান করলে এবাদাত কবুল কবল হবে না এবং এই তিন নম্বর শ্রেণীর লোকেরা যখন দায়িত্ব পালন করবে তখন তারা দায়িত্বশীল হওয়ার পরেও নেশাদার দ্রব্য পান করবে এবং নারীদেরকে অন্যায়ভাবে ভোগ করবে এটা আমাদের জন্য জাতির জন্য পৃথিবীর জন্য বড় দুঃখজনক ব্যাপার আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড়ো রহমান তুমি বড় ক্ষমাবান তুমি আমাদেরকে নেশাদার দ্রব্য থেকে রক্ষা করো জাতিকে তুমি নেশাদার দ্রব্য থেকে রক্ষা করো তুমি আমাদের আকুল আবেদন আমরা খুব অন্তর থেকে তোমার দরবালে একনিষ্ঠভাবে বলছি তুমি আমাদের কবুল করো তুমি আমাদের নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত রাখো আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আলরায়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো জিরো এইট থ্রি সুইফট বিআইসি কোড আই বি জি বি টু ফাইভ টু থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান নাইন টু টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর থ্রি টু ওয়ান টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় ওয়ালহে বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটা